তেল গরম হয়ে গেছে, তালে জিরে দিলাম, ছেড়ে দিলাম, নুন হলুদ দিলাম, নুন হলুদের পরে তারপরে একটু ভেজে নিয়ে এই সেচে পোস্তে দিয়ে পটলটা করব। পটলটা ভাজা হয়ে গেছে, সেচে পোস্ত দিয়ে দিলাম, এটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম, একটু মাখন দিলাম, সামান্য চিনি দিলাম, হাফ বাটি জল দিলাম, হাফ বাটি দুধ দিলাম, কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে দিয়ে দিলাম, পটল পোস্ত ঢেলে নিলাম।